যশোর অভয়নগরের শুভরাড়া ইউনিয়ন পরিষদ সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর আলী শেখ দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছেন। পুলিশ জানায়, ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে অভয়নগর থানায় পুলিশ আয়োজিত অনুষ্ঠান শেষে নূর আলী ও তার ছেলে মোটরসাইকেলে গ্রামে ফিরছিলেন। রাত আনুমানিক 8:45 দিকে নিজ ইউনিয়নের বাবুহাটের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। মোটরসাইকেলে থামানোর সাথে সাথে তারা নূর আলীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি চালালে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত তার ছেলে ইব্রাহিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।